আমি সহ সবাইকে এই নসিহত গুলো করতেছি। প্রথম নসিহত হলো আমাদেরকে এখলাস বিশুদ্ধ করতে হবে। আমাদের এখলাসের মারাত্মক ঘাটতি আছে সবারই। এখলাসের মধ্যে অসংখ্য ভেজাল নিহিত আছে। আজকে আমাদের এখলাস বিশুদ্ধতা নাই। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা পদের প্রত্যাশী, চেয়ারের প্রত্যাশী, পদের লোভী। অনেকেই আমরা পদ চাই, প্রত্যক্ষ না চাইলেও পরোক্ষ ভাবে ভিতরে ভিতরে আমি চেয়ার চাই, বিভিন্ন পদ চাই, নেতৃত্ব চাই। এটা সহি আকীদার সহি মানহাজের খেলাফ। এটা সহি আকীদার নাম দিয়ে, সহি মানহাজের নাম দিয়ে এই জাতীয় প্রতারণার দরকার নাই। আপনার চেয়ারের দরকার হলে, পদের দরকার হলে, পদলোভী হলে অসংখ্য সংগঠন আছে বাংলাদেশে, সেখানে গেলে আপনাকে বড় বড় চেয়ারে, বড় বড় নেতৃত্বে, বড় বড় পদে বসাই দিবে। কিন্তু সালাফে সালেহীদের মানহাজের ভিতরে এই সিস্টেম নাই যে বড় বড় চেয়ার লাগবে, আমার বড় বড় পদ পদবি লাগবে, নেতৃত্ব লাগবে, আমি এই সবাই নেতৃত্ব দিতে হবে। এই জাতীয় এখলাস বিনষ্টকারী বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকা, এটা হলো আমি সহ আমাদের সবাইকে এই নসিহত যে এখলাসের দিকে আমাদেরকে নজর দিতে হবে। দ্বিতীয় বিষয়, আমাদের ভাই বোনদেরকে বর্তমানে একটা জিনিস দেখা যায় যে খালি ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকেন, এটা মারাত্মক আকারে বেড়ে গেছে। এই যেখানে যাই আমরা দেখি ওলামায়ে কেরামদেরকে নিয়ে খালি সেলফি তুলতে চান, ছবি তুলতে চান। কি ওলামায়ে কেরামরা কি নায়ক নায়িকা খেলোয়াড় নাকি, যে খালি তাদের সাথে আপনি ছবি তুলবেন আর পরে ফেসবুকে দিবেন, ইয়াতে দিবেন, অমুক শেখের সাথে অমুক জায়গায়। এটার মধ্যে কোনো দুনিয়াবি ফায়দাও নাই, আখেরাতের ফায়দাও নাই, বরং এর ভিতরে অকল্যাণ আছে, অনেক সমস্যা আছে। একটা ছবির কারণে কত মানুষ কত বিপদে পড়ে, কত জায়গায় আপনারা প্রতিদিন দেখতেছেন। এই ছবি তোলা ইসলামে নিষিদ্ধ, কিন্তু হয়তো সাময়িক প্রয়োজনে কিছু বিষয়ে শরীয়ত অনুমোদন দেয়। এটার ঢালাও ভাবে অপ্রয়োজনে যেখানে সেখানে খালি ছবি তুলবেন, এই অনুমোদন তো ইসলাম দেয় না। এই জন্য আমি সকল ভাইদেরকে বন্ধুদেরকে বলবো যে এই ব্যাপারে সজাগ থাকবেন। অপ্রয়োজনে মোবাইল পাইছেন বলে খালি ছবি তুলবেন আর ফেসবুকে দিবেন, ছবি তুলবেন আর দিবেন, এটা থেকে বিরত থাকা দরকার। এটা রোগে পরিণত হইতেছে, অন্তরের রোগে পরিণত হইতেছে। তিন নম্বর বিষয়, দেখা যাচ্ছে অনেক ভাই খালি আলেম ওলামাদের মোবাইল নম্বর খোঁজে, মোবাইল নম্বর খোঁজে সকাল বিকাল সন্ধ্যা রাত দিন মাসালা জানার জন্য ফোন দিতে থাকে। এটাও মারাত্মক গুনাহের কাজ, এটাও গুনাহের কাজ। আপনি দিন শিখতে যাই গুনার কাজ করতেছেন, কারণ আপনাকে কি পারমিশন দেওয়া হয়েছে? ওই আলেম ওই সাহেব কি আপনাকে বলছে যে আমি এখন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি আছি, আপনি প্রশ্ন করেন? আপনাকে পারমিশন দেওয়া হয় নাই, পারমিশন ছাড়া আপনি ফোন দিয়ে দিচ্ছেন। উনি হয়তো ঘুমাইতেছেন, উনি একটা অন্য জরুরি কাজে ব্যস্ত আছেন, আপনি ওই কাজে ব্যাঘাত ঘটাইছেন, ঘুম নষ্ট করছেন। একটা গুরুত্বপূর্ণ কাজে আপনি দিন শিখের কথা বলি মোবাইলের আওয়াজ দিয়ে রিং বেজে উনার ক্ষতি করছেন, এটা আপনার গুনাহের কাজ হয়েছে। আপনার দিন শিখের জন্য খালি ওই শাইখের কাছে জানতে হবে তা জরুরি না, আপনার আশেপাশে আলহামদুলিল্লাহ এখন অনেক ওলামায়ে কেরাম আছেন, তাদের থেকে দিন জানবেন। আর যেখানে ওলামায়ে কেরাম বলবেন যে ঠিক আছে এখন আপনার প্রশ্ন উত্তরের জন্য সময় দিছি এক ঘন্টা আধা ঘন্টা, আপনি প্রশ্ন করেন, তারপরে বিভিন্ন চ্যানেলে দেখবেন যে শাইখেরা বসে বসে আপনাদের প্রশ্ন উত্তর নেন, সেখানে প্রশ্ন করেন। কিন্তু আপনি পার্সোনাল ব্যক্তিগত ভাবে ফোন করে করে মাসালা জানতে হবে, এটাও আপনার সঠিক চিন্তাধারা না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি প্রশ্ন করাকে অপছন্দ করতেন। এই প্রশ্ন করার রোগে দৃষ্টি এখন অনেকের অন্তরের রোগে পরিণত হয়েছে, এই জন্য এই রোগটা থেকেও আমাদেরকে সচেতন সজাগ থাকা দরকার। সালাফে সালেহীনের আকীদা মানহাজের প্রচার প্রসার করতে হলে অবশ্যই মাদ্রাসা লাগবে, বেশি বেশি আলেম তৈরি করতে হবে। মসজিদ বাংলাদেশে 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ যোগ্য আলেম তৈরি হলে, সালাফে সালেহীনের মানহাজ সম্পন্ন 3 লক্ষ ইমাম তৈরি হলে 3 লক্ষ মসজিদ সালাফে মসজিদ হয় না, সালাফে সালেহীনের মানহাজে চলবে। আর মসজিদে যাই আপনাকে বাংলা বুখারি পড়ি মিয়া এখানে নিজের পকেটের টাকা অবশ্যই বাহির করতে হবে, এমনি মাদ্রাসার জন্য সবদিকে রাজি, কিন্তু টাকা খরচের দরকার হলে আর নাই, এরকম হওয়া যাবে না। ওইটাও আমার ইমানের একটা অংশ, আলেমের পরিচর্যা করলে, মাদ্রাসার পরিচর্যা করলে আলেম হবে, বাগানের পরিচর্যা না এটা গোলাপ ফুল হবে কোথা থেকে? এই জন্য অবশ্যই মাদ্রাসা বেশি বেশি করতে হবে, প্রত্যেক এলাকায় করতে হবে। আর এখলাসের সাথে ব্যবসা করার বাংলাদেশে অনেক জায়গা আছে, মাদ্রাসা করে ব্যবসা করার চিন্তাধারা সবাই বাদ দিবেন, বাদ দিয়ে এখলাসের সাথে একমাত্র আলেম তৈরির উদ্দেশ্যে মাদ্রাসা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।